সো গাইস আপনারা কি দেখেন দেখতে পাচ্ছেন অনলি রেড ভাই আসসালামু আলাইকুম রে ভাইদের কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস দীর্ঘ কয়েকদিন বাদ আমরা কিন্তু এগিয়ে না আরো একটা ভিডিও চলে আসছে এন্ড ভিডিও টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন তো গাইস দীর্ঘ এক মাস পর কিন্তু আমরা এগেইন এমএসআই 5 এর জন্য বেস্ট হেডশট সেটিং নিয়ে আসছি এন্ড এই হেডশটগুলো এখানে কিন্তু এসএমজি গানে যে হেডশটগুলো আছে না এই হেডশটগুলো কিন্তু প্রায় নো রিকল এন্ড এটা কিন্তু প্রায় প্যানেল ইউজারদের মতো হেডশট সেটিংস তো গাইস বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো গাইস ফার্স্ট অফ অল আপনাদের একটু এখানে হেডশট দেখানোর ট্রাই করি আমার কাছে কিন্তু এখানে MP40 আছে এন্ড MP40 দিয়ে আমি এখানে হেডশট দেখানোর ট্রাই করতেছি তো গাইস আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনলি রেড ভাই একেবারে মানে নো রিকল সেন্সি মতো এন্ড এখানে কিন্তু যেরকম এখানে হেডশট লাগতেছে এটা দেখে মনে হচ্ছে পুরো প্যানেল ইউজারদের মতো এন্ড আপনারা যদি সিএস প্লেয়ার অথবা র্যাঙ্ক প্লেয়ার যেটাই হন না কেন সব জায়গায় কিন্তু এসএম জায়গার অসাধারণ হেডশট লাগতেছে এই সেটিংসে আর আমি কিন্তু এক মাসেরও বেশি সময় হয়ে গেল আমি কিন্তু এমএসআই 5 এ গেম প্লে করতাম না এন্ড দুদিন আগে কিন্তু এমএসআই 5 ডাউনলোড করছি এন্ড এমএসআই 5 এ এই সেটিংটা ক্রিয়েট করছি এন্ড আমার মনে হইতেছে ব্লুস্টেক 5 এর বর্তমান যে আপডেট যে ভার্সন রয়েছে তার থেকে অনেকটা বেশি হেডশট লাগতেছে আমাদের এই এমএসআই 5 এ এন্ড এই এমএসআই 5 কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে কি করতে হয় বিস্তারিত কিন্তু এই ভিডিওতেই থাকবে সো আপনারা ভিডিওটা স্কিপ করেন না স্কিপ করলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন কিন্তু মিস করতে পারেন সো গাইস এখানে যেটা দেখেছিলাম MP40 যে শটটা সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একেবারে নো রিকল মতো এখানে কিন্তু সেন্সি অ্যান্ড ওয়ান টাইমের বিষয়টা আপনার একটু ক্লিয়ার করে দিই হেডশট আপনাদের জাস্ট প্রথমে দেখাই দিতে যে কীভাবে কীরকম হেডশট লাগতেছে তো গাইস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টাপও কিন্তু অসাধারণ কিন্তু এখানে লাগতেছে জাস্ট আপনাদের প্র্যাকটিসের বিষয় অ্যান্ড অ্যান্ড সাধনার বিষয় ভাই কার মেসেজ সাধনার বিষয়টা বলতেছি অনেকের ভাই কোনো ধৈর্যই নেই ভাই আমি এমনও প্লেয়ার দেখছি যে ভাই নতুন পিসি কিনে আসাই ভাই আমার হেডশট লাগে না আমার এরকম হয় ভাই পিসি প্লেয়ার আমরা সবাই ভাই কে কত বছর ধরে ফ্রি ফায়ার খেলেন ভাই একটু কোন সেকশনে বলে যান যারা অন্যান্য পিসি প্লেয়ার খেলা দেখে আসছে তারা কিন্তু অনেক ভালো হেডশট দেয় অ্যান্ড আমিও তো পিসি প্লেয়ার হয়েছি আমার কেন হেডশট লাগে না সো ভাই এটা মোবাইল না ভাই এটা হচ্ছে পিসি অ্যান্ড এখানে ড্র্যাগের সেটিংস অ্যান্ড এখানে যে সেন্সিভিটি রয়েছে সো এইগুলো নিজের হাতে আসতে ভাই মিনিমাম 2 থেকে 3 মাস সময় লাগবে সো আপনারা হঠাৎ করে পিসি কিনলেন আর 2-4 দিন ট্রেনিং করলেন ভাই আমি খেলতে পারতেছি না এরকম সমস্যা সো এই সমস্যা ভাই আপনার নিউ প্লেয়ার ওল্ড প্লেয়ার সকলের আছে ওল্ড প্লেয়ারের কথা বলতেছি কারণ অনেক ওল্ড প্লেয়ার আছে ভাই কোনো প্র্যাকটিস করে না ভাই সেটিং করে জাস্ট ম্যাচ খেলা শুরু করে ওখানে হেডশট লাগে না ভাই এরকম অনেকে ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে না ভাই অ্যান্ড আমি যেটা বলি আমার নিজের যে ছোট ভাইগুলো যেগুলো আছে যে নতুন পিসি প্লেয়ার হয়েছে ভাই প্রায় 2 থেকে 3 মাস তারা জাস্ট সেটিংটা ট্রাই করছে তারা পিসি জাস্ট সেটিংটা ট্রাই করছে কোনো ম্যাচ খেলার সেরকম ই নাই জাস্ট ট্রেনিংয়ে ঢুকছে অ্যান্ড প্লে করছে 2 থেকে 3 ঘন্টা তারা ট্রেনিং করছে প্রতিদিন ভাই তারপরে তারা এই সেটিংগুলো আয়ত্তে আনছে অ্যান্ড সম্পূর্ণ আমার কিপিংয়ে তারা খেলে সো তারা যে নতুন পিসি প্লেয়ার হয়ে তারা যদি ভালো মতো খেলতে পারে আমার থেকে বেটার খেলতেছে অ্যান্ড তারা যদি ভালো খেলতে পারে ভাই আপনি কেন পারবেন না ভাই আপনারা জাস্ট প্র্যাকটিস করেন সেটিংটা অ্যাপ্লাই করেন অ্যান্ড প্র্যাকটিস করেন আপনি নিজেও পারবেন ভাই অ্যান্ড আমি যেটা বলি নতুন প্লেয়ারদের জন্য বলি ভাই নতুন প্লেয়ার যারা আছেন তারা লো সেন্সি ট্রাই করেন হাই সেন্সিভিটি ট্রাই করেন না বেশি যারা মোবাইলে দেখাচ্ছে অনেকে মোবাইল থেকে পিসিতে শিফট হয় অ্যান্ড মোবাইল হাই সেন্সি হলেও ভাই হেডশট লাগে কিন্তু পিসিতে ভাই হাই সেন্সি হলে সেরকম হেডশট লাগে না সো এখানে যে সেটিংস আছে সেটা এখানে দেখিয়ে দিই অনেক কথাই বলে ফেলছি সো যাই হোক সো আমি এখানে এমুলেটার কোনটা ইউজ করছি সেটা আগে কিভাবে ইনস্টল করবেন সেটা আগে দেখিয়ে দিই ঠিক আছে আপনারা ফার্স্ট অফ অল আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাইবেন ওখান থেকে এমএসআই 5 এর যে ভার্সনটা আছে এটা আপনারা ডাউনলোড করবেন দেন হচ্ছে আপনারা ব্লুস্টেক 5টা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার ব্লুস্টেক ওপেন হওয়ার পরে এখানে কিন্তু এখানে দেখতে পারবেন যে মাল্টি ইন্টারেস ম্যানেজার যেটা রয়েছে সো এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু পাইবেন তো এখানে আসার পর আপনাদের P64 bit এর কিন্তু ব্লুস্টেক 5 ইনস্টল করা লাগবে অ্যান্ড কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিই এখানে কিন্তু প্রথমে ক্লিক করবেন ইনস্টেন্সে অ্যান্ড ইনস্টেন্স এখানে ক্লিক করার পর এখানে দুটার ইন্টারফেস দেখতে পাবেন এখানে কিন্তু ফ্রেশ ইন্টেন্স অ্যান্ড এখানে কিন্তু একজন কোলন ইন্টেন্স সো আপনাদের যেটা রয়েছে 32 bit ওইটা যদি কোলন করতে হয় তাহলে নিচেরটা আর নতুনভাবে যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ফ্রেশ ইন্টেন্স আর আমরা এখানে ক্লিক করো ফ্রেশ ইন্টেন্সে অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনারা অবশ্যই পাই ভার্সন ডাউনলোড করতে হবে সো এখানে ক্লিক করার পর কিন্তু এখানে দেখেন P64 bit অ্যান্ড আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ক্লিক করবো নেক্সটে অ্যান্ড নেক্সটে যাওয়ার পর এখানে কিন্তু আপনার যতগুলো কোর যা যা দেওয়ার দরকার এখানে দিয়ে দিবেন র্যাম যতটুকু দেওয়ার দরকার সো সব কিছু দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে এবিআই সেটিংস অ্যান্ড এবিআই সেটিংসে অবশ্যই কিন্তু এখানে X86 অ্যান্ড ARM যেটা আছে এটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে পারফরমেন্স মোড অ্যান্ড এই পারফরমেন্স মোড কোনটা রাখবেন বিস্তারিত যদি জানতে হয় এর আগের যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা আপনারা দেখবেন কারণ ওই ভিডিওতে কিন্তু আমি ফুল ডিটেলসে কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি সো ওই ভিডিওটা দেখলেই কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবেন যে পারফরমেন্স মোড কোন পিসির জন্য কিরকম রাখতে হয় হাই এন্ড পিসির জন্য তো অবশ্যই এখানে হাই পারফরমেন্স সো এখানে দেওয়ার পর এখানে DPI 240 রেখা এখানে কিন্তু ক্রিয়েটে ক্লিক করবেন ঠিক আছে সো ক্রিয়েটে ক্লিক করার মাধ্যমে কিন্তু এখানে আপনার MSI 5 এর 64 bit
মনিটর পাই ভার্সনটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হবে। সো ইনস্টল হওয়ার পর এখান থেকে এরকম আসবে, আর এখান থেকে আপনারা ইজিলি ওপেন করে নিতে পারেন। এই রাইট সাইডে দেখতে পাবেন শর্টকাট, ক্রিয়েট শর্টকাট আছে, এখানে ক্লিক করলে আপনার ডেস্কটপের উপরে কিন্তু এটা চলে যাবে। সো যাই হোক, সো আমরা এখান থেকে ক্লোজ করে দেবেন, কী হবে আমরা এটা ইনস্টল করবো সেটা দেখিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের এমুলেটার সেটিংস একটু দেখে দিই। সেটিংসে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 6টা কোর অ্যান্ড আমার গ্রাফিক্স কার্ড আছে, যার কারণে কিন্তু আমি এখানে 6টা কোর দিয়েছি। অ্যান্ড যারা রাইজেন 5 সাপোর্ট করে জি ইউজার আছেন, সো তাদের ক্ষেত্রে বলি তারা আপনারা এখানে 6টা কোর দিবেন না, আপনারা কিন্তু এখানে 4টা কোর দিন, ঠিক আছে। সো আপনার যতগুলো কোর আছে 2টা কোর সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। দেন হচ্ছে র্যাম হিসেবে এখানে আমি কিন্তু 8GB টোটাল র্যাম ইউজ করছি। অ্যান্ড যারা জানেন না এমএসআই 5 এ কীভাবে 8GB র্যাম দিতে হয় সেটা আপনাদের এগেন দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে হচ্ছে প্রথমে থাকে হাই 4GB র্যাম, দেন হচ্ছে আপনারা এখানে কাস্টমে ক্লিক করেন। কাস্টমে ক্লিক করার পর এখানে কিন্তু এরকম 4096MB র্যাম দেখতে পারবেন। অ্যান্ড এখানে আপনারা কত জিবি র্যাম দিবেন সেটা আপনাদের ক্যালকুলেটার দিয়ে একটু হিসাব করে নিন, ঠিক আছে। সো আপনাদের এখানে একটু দেখিয়ে দিচ্ছি, আমরা জানি 1GB সমান কিন্তু 1024MB, অ্যান্ড আমি এখানে 8GB র্যাম দিব, ঠিক আছে। সো আমি এখানে 1024 দিব হচ্ছে 8, অ্যান্ড এখানে হচ্ছে আমরা করে দিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 8192MB টোটাল র্যাম। সো আমরা এখানে 8192 দিয়ে দিব, 8192। অ্যান্ড আমার কিন্তু 16GB র্যাম আছে, যার কারণে কিন্তু এটা দিচ্ছেন। যাদের 8GB র্যাম আছে তারা কিন্তু হাইয়েস্ট 6GB র্যাম করতে পারবেন, অ্যান্ড যদি আপনারা অপটিমাইজ উইন্ডোজ ইউজ করেন সেক্ষেত্রে। অ্যান্ড যারা অপটিমাইজ উইন্ডোজ ইউজ করছেন, আমি যে উইন্ডোজ ইউজ করি এটা যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে আপনারা একটু চেক দিবেন। আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে যে উইন্ডোজটা ইউজ করি অ্যান্ড এই উইন্ডোজ কী জন্য ইউজ করি, সো বিস্তারিত কিন্তু ওই ভিডিওতে আছে, সো ভিডিওটা চেক দিন। সো এরকম হওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে নেক্সটে কিন্তু ডিসপ্লে, অ্যান্ড আপনাদের মনিটর যতটুকু রিকমেন্ড করে সেতটুকুই রাখবেন। অ্যান্ড আপনাদের যদি গ্রাফিক্স কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু 1080p উপরে যাবেন না। সো আপনাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু হাই রেজলিউশন, এখানে 4K রেজলিউশন কিন্তু ইউজ করতে পারেন। অ্যান্ড ডিপিআই কিন্তু আমি এখানে রাখছি 450, অ্যান্ড আপনার ইচ্ছা করলে এর থেকে বেশি ডিপিআই ইউজ করতে পারেন, অ্যান্ড 240 DPI ইউজ করতে পারেন আপনার মন অনুযায়ী। অ্যান্ড আপনারা যদি আমার সেম টু সেম সেটিং অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে অবশ্যই 450 DPI দেবেন। অ্যান্ড ডিপিআই বেশি রাখার কারণ অনেকে হয়তো বা জানেন না, ডিপিআই বেশি রাখলে কিন্তু আপনার ইজিলি কিন্তু এমটা এনিমির হেডে কিন্তু আটকাইতে পারি, অ্যান্ড হেডশট লাগার পসিবিলিটি একটু বেশি। দেন হচ্ছে আমরা এখানে গ্রাফিক্স কিন্তু ফুল ডিফল্টে যা আছে তাই আমি এখানে রাখছি। দেন হচ্ছে ডিভাইস এখানে কিছু নাই, আমরা চলে যাই ফোনে। অ্যান্ড ফোনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি স্যামসাং গ্যালাক্সি S22 Ultra, অথবা আপনারা এখান থেকে করতে পারেন হচ্ছে গুগল পিক্সেল 2XL অথবা স্যামসাং গ্যালাক্সি S8 Plus। আপনারা কিন্তু এসুস ROG 2 ট্রাই করবেন না, জাস্ট MSI 5 এর জন্য বলছি। MSI 5 এ যদি এসুস ROG 2 এখানে ট্রাই করেন তাহলে কিন্তু আপনার FPS 90 এর উপরে উঠবে না। সো আমাদের নেক্সট সেটিংস এখানে আমরা আর কিছু দেখতেছি না, আমরা কিন্তু এখানে দেখিয়েছি কোন ভার্সন ইউজ করছি, এখানে কিন্তু দেখছেন ফুল লেটেস্ট ভার্সন। অ্যান্ড এই ভার্সনটা কিন্তু আমি এগেন বলছি এটা ডাউনলোড লিঙ্ক দিতে পারি যাবেন ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে কিন্তু ইজিলি ডাউনলোড করতে পারেন। সো এমুলেটর সেটিংস এগুলোই ছিল, অ্যান্ড আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার ইন গেম সেটিং কীভাবে কী রাখা আছে। তো এই যে আমি এখানে আমার কিম্যাপিং এ চলে যাই, অ্যান্ড এখানে গেলে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন টুইক্স অ্যান্ড কী ইউজ করছি। অ্যান্ড আমি কিন্তু এখানে ডিফল্ট টুইক্স ইউজ করছি, অ্যান্ড আমি নেক্সট ভিডিওতে আরও একটা নতুন একটা টুইক্স নিয়ে আসার ট্রাই করবো, কারণ নতুন একটা টুইক্স আসছে অ্যান্ড ওটাতে কীরকম হেডশট লাগে বিস্তারিত ওই ভিডিওতে থাকবে। সো গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 16450 ডিফল্ট টুইক্সে কিন্তু আমি এখানে গেম প্লে করতেছি। অ্যান্ড এখানে সেন্সিভিটি যেটা রয়েছে আমি কিন্তু লো সেন্সিভিটি প্লেয়ার ছিলাম। অ্যান্ড আপনাদের সুবিধার্থে ভাই আপনারা, আমি জানি যে অনেকে মিডিয়াম সেন্সিভিটি ইউজ করেন অথবা হাই সেন্সিভিটি ইউজ করেন, সো আমি যে লো সেন্সিভিটি ভিডিও দিই ওইগুলো আপনাদের অনেকের কাজেই আসে না ভাই, কারণ আপনারা লো সেন্সিভিটিতে কোনোভাবে খেলতেই পারেন না। সো গাইজ এখানে আমি যে সেন্সিভিটি ক্রিয়েট করেছি আপনাদের জন্য, অ্যান্ড আপনাদের কারণেই কিন্তু আমি এখন মিডিয়াম সেন্সিভিটি প্লেয়ার হয়ে গেছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমি মাউস সেন্সিভিটি এক্স কিন্তু 1.50 অ্যান্ড ওয়াই কিন্তু 0.76 রাখছি। অ্যান্ড মাউস অ্যাক্সেলারেশন অবশ্যই কিন্তু এখানে ফলস করে দেবেন, অ্যান্ড এক্স এর পজিশন কিন্তু এখান থেকে আপনার ইচ্ছা করলে আমার পজিশনটা কপি করে নিতে পারেন। সো এখানকার সেটিংস এগুলো ছিল, অ্যান্ড আমি এখানে ডিপ্যাড যে সেটিংস আছে সেটা আপনার একটু দেখিয়ে দিই। সো গাইজ এখানে ডিপ্যাড আসার পর আপনাদের অনেকে যাদের গাড়ি চালাইতে অসুবিধা হয়, যে গাড়ির মুভমেন্ট অনেক স্লো, সো এইগুলো যদি সমস্যা থাকে সো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সেটিংটা ট্রাই করেন, অথবা যাদের জয়স্টিক সমস্যা রয়েছে জয়স্টিক অটোমেটিক একদিকে টান দেয়, তো এই সমস্যাগুলি যদি থাকে আপনার সেক্ষেত্রে কিন্তু আমরা এই সেটিংটা ট্রাই করে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার জয়স্টিক সমস্যা 100% সলভ হয়ে যাবে, কারণ আমার কোনো জয়স্টিক সমস্যা হয় না ভাই। সো গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্পিড অবশ্যই 200, দেন হচ্ছে অ্যাক্টিভেশন যে টাইমটা রয়েছে এটা অবশ্যই আপনারা এখানে জিরো করে দিবেন, দেন হচ্ছে এখানে অ্যাক্টিভেশন স্পিড যেটা রয়েছে সো এটা হচ্ছে 50 করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিবেন। সো এখানগুলো সেটিংগুলো এইগুলো ছিল, অ্যান্ড আপনারা যদি আমার এই সেটিংটা চান এটা আমি অবশ্যই এক্সপোর্ট করে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই আমার এই কি ম্যাপিংটা ইউজ করবেন। যারা আমার কি ম্যাপিং এ খেলতে চান অবশ্যই এই কি ম্যাপিং ইউজ করে কিন্তু ইজিলি খেলতে পারেন। সো গাইজ এখানকার সেটিংস এগুলো ছিল, আমি একটু দেখিয়ে দিই আমার হচ্ছে মাউসের সেন্সিভিটি কি কি রাখছে এখানে। সো আমার অবশ্যই আপনারা কিন্তু জানেন যে আমার লজিটেক G502 মাউস, অ্যান্ড আপনার যে কোনো মাউসে আপনারা কিন্তু ডিপিআইটা সেম রাখার ট্রাই করেন। আমি কিন্তু এখানে ডিপিআই রাখছি কিন্তু 800, অ্যান্ড পুলিং রেট কিন্তু এখানে দেখতে পারতেছেন এই 1000 কিন্তু এখানে পুলিং রেট রাখছি। দেন হচ্ছে আমি উইন্ডোজের জন্য কোন মাউস সেন্সিভিটি রাখছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখানে সার্চ করবো মাউস সেটিংস, অ্যান্ড মাউস সেটিংসে
যাওয়ার পর এখানে আমরা চলে যাব এডিশনাল মাউস অপশন, দেন এসে এখানে যাওয়ার পর আমরা চলে যাব পয়েন্ট অপশনে। সো পয়েন্ট অপশনে যাওয়ার পর এখানে কিন্তু অবশ্যই ফার্স্ট আপনাদের কাজ আছে ইনহেন্স পয়েন্টার পজিশন, যেটা রয়েছে এটা অবশ্যই আনটিক করে দেবেন। দেন এসে যে পয়েন্টার যে স্পিড রয়েছে 1 2 3 4, সো 4 নম্বর পজিশনে কিন্তু আমি রাখছি, অ্যান্ড এটা রাখার পর অ্যাপ্লাই করে দেবেন, দেন করে দেবেন ওকে। সো নেক্সট আমি দেখে দিচ্ছি আমি কোন রেজিডিট ইউজ করবো। অনেকে বলবে যে আপনি কোন রেজিডিট ফাইল ইউজ করেন, কোন রেজিডিট ইউজ করলে বেশি হেডশট লাগে। তো প্রথমে আমি চলে যাব আমি রেজিডিট অপশনে। সো রেজিডিট অপশনে এখানে যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু ফুল ডিফল্ট রেজিডিট ইউজ করি, এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো রেজিডিট ফাইল কোনো কিছু ইউজ করি না। অ্যান্ড যারা মনে করেন যে ভাই রেজিডিট হেডশট লাগে, ভাই আমি এর এই বিষয়ে কিন্তু আরও একটা ভিডিও বানিয়ে রাখছি রেজিডিটের উপরে। সো আপনারা সেই ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন, কারণ আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি ফায়ার ভিত্তিক, সেগুলো সম্পূর্ণ কিন্তু ব্লুস্ট্যাকের অ্যান্ড ফ্রি ফায়ারের সেটিং রিলেটেড। সো আপনারা অবশ্যই সেগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন। আর দেন হচ্ছে দেখে দিচ্ছি যেটা আমি যে রেজিডিট ইউজ করি, এটা যদি আপনারা চান এটা কিন্তু ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ইজিলি কিন্তু আমার রেজিডিট ফাইল আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো নেক্সট আমাদের যে অপশনটা সেটা আপনারা একটু দেখে দিই আপনাদের ব্লুস্ট্যাকের পারফরমেন্স বুস্ট করার জন্য। সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ব্লুস্ট্যাকসের যে সফটওয়্যার রয়েছে সেটা যে শর্টকাট রয়েছে, সো সেই শর্টকাটের এখানে রাইট বাটনে ক্লিক করবেন, দেন চলে যাবেন এখানে প্রপার্টিজে। প্রপার্টিজে যাওয়ার পর এখানে কমপ্লিবিলিটি, কমপ্লিবিলিটি যাওয়ার পর এখানে চলে যাবেন আপনারা সেন্স সেটিংস ফর অল ইউজারে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারেন, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন হচ্ছে সেন্স হাই ডিপিআই সেটিংস, অ্যান্ড এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যাডভান্স স্কেলিং সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু অনেকে দেখবেন আপনাদের ডিফল্ট যে উইন্ডোজ রয়েছে এখানে কিন্তু এটা টিকসিনও থাকে, সো অবশ্যই আপনারা এখানে আনটিক করে দেবেন, দেন এসে এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপর এখানে যে অপশনটা রয়েছে হাই ডিপিআই স্ক্রিন ওভারহেড যেটা রয়েছে এটা অবশ্যই টিকসিনও দেবেন। দেওয়ার পর এখানে হচ্ছে সিস্টেম ইনহেন্স ক্লিক করে দেন এসে করে দেবেন ওকে। দেন হচ্ছে এখানে যে তিনটা রয়েছে লাস্টে যে তিন অপশনটা রয়েছে ডিসেবল ফুল স্ক্রিন অপটিমাইজেশন, দেন হচ্ছে রান দিস প্রোগ্রাম এস অ্যাডমিনিস্ট্রেটর, রেজিস্টার দিস প্রোগ্রাম ফর রিস্টার্ট। সো তিনটাতে টিকসিনও দিয়ে দেন এসে করে দেবেন অ্যাপ্লাই, দেন ওকে, দেন ওকে। সো এখানকার সেটিংগুলো এগুলোই ছিল, অ্যান্ড এক্সট্রা কোনো সেটিংস নেই আমি মনে করি। অ্যান্ড আমার মনে হয় আমি এখানে দেখায় নাই হচ্ছে আমার সেন্সিবিলিটি, সো আপনাদের এখানে সেন্সিবিলিটি দেখছে আমি কিন্তু অলওয়েজ আমার সেন্সিবিলিটি সব কিছু জিরো রাখতে পছন্দ করি। আর জিরো রাখার কারণ হইতেছে জিরো রাখলে আমার হেডশট আমার মনে হয় বেশি হয়, আর যারা রেড ডট বেশি করে খেলে আপনাদের মন অনুযায়ী আপনারা বেশি করে রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আর এক্স ওয়াই সেন্সিবিলিটির কথা আমি এগেন বলে দিতেছি, যারা এক্স ওয়াই সেন্সিবিলিটি সম্পর্কে বুঝেন না, আপনারা যদি এক্স অ্যান্ড ওয়াই এর সেন্সিবিলিটি যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রেড শট দিতে পারেন না, অ্যান্ড সেক্ষেত্রে আপনাদের রিকল সমস্যা হয়, অ্যান্ড আপনাদের জয়স্টিক সমস্যা হয়, আপনাদের মুভমেন্ট ইস্যু হয়। আপনারা প্রথমে এক্স অ্যান্ড ওয়াই সেন্সিবিলিটি এখানে কুমাইয়া বাড়ায় চেক করে নেবেন আপনার জন্য কোন সেন্সিবিলিটি পারফেক্ট হয়। সো আমি অবশ্যই বলি না যে আমার সেম সেন্সিবিলিটি আপনারা ইউজ করেন, আমি কখনো এটা বলবো না। আপনারা আমার সম্পূর্ণ দেখানো সেটিংটা কপি করতে পারেন, তবে এক্স অ্যান্ড ওয়াই সেন্সিবিলিটি আপনার নিজের উপর ডিপেন্ড করতেছে আপনি কতটুকু রাখবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই গাইস ভিডিওতে লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই মাস্ট বি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ার সেটিং রিলেটেড ভিডিওই কিন্তু আপলোড করা হয়। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।